हेलो व्यूअर्स, वेलकम टू एक्सप्लोर गाइड। आमादे लास्ट वीडियो टी छिलो बागेरहाटे डे टूरे कौन कौन प्लेसगुलो देखबेन तार उपर। आमादे देया कथा मतो आम्रा सेई प्लेसगुलोर फुल वीडियो निये आज के चले एसेछि। आजकेर वीडियोते थाकछे खान जाहान आलीर समाधि, नय गम्बुज मस्जिद ओ जिंदापीर मस्जिदेर सम्पूर्ण विवरण। शुरूतेई चले जाई खान जाहान आलीर समाधिते। खान जाहान आली समाधि बागेरहाट जिलार सदर थेके प्राय 4 किलोमीटर दक्षिण पश्चिमे ओ षाट गम्बुज मस्जिद थेके प्राय 2.5 किलोमीटर दक्षिण पूर्वे अवस्थित। एटी कथित ठाकुर दीघिर पारेर उपर एकटी कृत्रिम उँचु ढिबि। एटी बर्तमाने खान जाहान समाधि सौध कमप्लेक्स नामेओ परिचित। এ কমপ্লেক্সের মধ্যে আছে খান জাহান আলীর বর্গাকার সমাধিসৌধ, রয়েছে খান জাহান আলীর দেওয়ান মোহাম্মদ তাহিরের সমাধি, এক গম্বুজ বিশিষ্ট মসজিদ এবং তথাকথিত কল্পিত রান্নাঘর। এই সমাধিটি বাইরের দিক থেকে পূর্ব পশ্চিমে 67.1 মিটার ও উত্তর দক্ষিণে 64.7 মিটার উঁচু দেয়াল দিয়ে ঘেরা। সমাধিসৌধটি ইটের তৈরি একটি বর্গাকার আয়তনের ভবন, এটি দিয়েই কমপ্লেক্সের প্রধান অংশ গড়ে উঠেছে। এই সমাধিসৌধের ভেতরে প্রবেশের জন্য রয়েছে পাথরের তৈরি 4টি খিলান পথ, কিন্তু বর্তমান সময়ে উত্তর দিকের প্রবেশপথটি ইট দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। সৌধটির ভেতরের অংশের দিকে রয়েছে ইটের তৈরি গোলার্ধ আকৃতির গম্বুজ। খান জাহান আলীর পাথরের তৈরি কবরটির অবস্থান সমাধিসৌধের একদম মাঝখানে। উপরের দিকে রয়েছে 4 স্তর বিশিষ্ট এবং সাধারণ কৌণিক পিপা আকৃতিতে চমৎকার সব নকশা। এই পাথরের সমাধিসৌধে ব্যবহৃত লিপি থেকে জানা যায় যে খান জাহান আলী 27 জিলহজ 863 হিজড়িতে মৃত্যুবরণ করেন, আর মৃত্যুর পূর্বেই তিনি তার সমাধি নির্মাণ করেছিলেন বলে ধারণা। খান জাহান আলীর সমাধি থেকে মাত্র 10 মিনিটের হাঁটাপথ পার হলেই পেয়ে যাবেন নয় গম্বুজ মসজিদ। নয় গম্বুজ মসজিদ বাংলাদেশের বাগেরহাট জেলার সদর উপজেলায় অবস্থিত। এটি বাংলাদেশের একটি প্রত্নতাত্ত্বিক স্থাপনা। ঠাকুরদিঘি বা খানজেলি দিঘির পশ্চিম পারে নয় গম্বুজ মসজিদ অবস্থিত। মসজিদের দেয়াল 2.59 মিটার পুরু। মসজিদের ভেতরে 2 সারি পাথরের পিলার দিয়ে মোট 9টি 4 কোণা খণ্ডে বিভক্ত করা হয়েছে। এই 9টি খণ্ডের উপর মসজিদের 9টি গম্বুজ অবস্থিত। ছাদের উপর 3 সারিতে রয়েছে 9টি গম্বুজ, যা পরস্পর থেকে সমান দূরত্বে অবস্থিত। পশ্চিম দেয়ালে নির্দিষ্ট দূরত্বে 3টি মেহবার রয়েছে। মসজিদের ভেতরে এবং বাইরে ইটের নকশা ও পোড়ামাটির কারুকাজ রয়েছে। মসজিদে প্রবেশের জন্য সামনের অংশে একটি প্রধান ও সমান দূরত্বে 2টি ছোট দরজা রয়েছে। আজকের ভিডিওর শেষ যেই প্লেসটি নিয়ে কথা বলবো সেটি হলো জিন্দাপীর মসজিদ। জিন্দাপীর মসজিদ বাগেরহাট জেলায় আরও একটি পুরাকীর্তি। বাগেরহাটের খান জাহান আলীর মাজারের পশ্চিম পাশ দিয়ে কিছু দূর এগিয়ে গেলেই দেখা মিলবে এক গম্বুজ বিশিষ্ট একটি মসজিদ, যা জিন্দাপীরের মাজার নামে পরিচিত। জিন্দাপীরের মাজার ও মসজিদ একই প্রাচীরের ভেতরে অবস্থিত। এক গম্বুজ বিশিষ্ট মধ্যযুগীয় এই মসজিদটি জিন্দাপীর মাজার কমপ্লেক্সের উত্তর পশ্চিম কোণায় অবস্থিত।
এই মসজিদের চারপাশে চারটি গোলাকার বুরুজ রয়েছে। পূর্বের দেয়ালে তিনটি দরজা ও পশ্চিমের দেয়ালে তিনটি মেহরাব আছে। উত্তর ও দক্ষিণ দেয়ালে একটি করে দরজা। মসজিদে আট কোণাকৃতি চারটি মিনার আছে যা বলয় সমৃদ্ধ। মসজিদের গায়ে এখনো কিছু পোড়ামাটির চিত্রফলক রয়েছে। এই মসজিদটি হোসেন শাহ বা তার পুত্র নুসরত শাহর আমলে নির্মিত হয়েছিল। জিন্দাপীরের প্রকৃত নামের মতভেদ রয়েছে। কোনো কোনো ঐতিহাসিকের মতে তার নাম আহমদ খা। মিস্টার ওমালির মতে আহমদ আলী, আফম জলিলের মতে সৈয়দ আহমদ শাহ ওরফে জিন্দাপি। মাজারের উত্তর পাশে একটি পাকা কবর আছে যা জিন্দাপীরের পুত্রের কবর বলে চিহ্নিত হয়। ভাঙা অবস্থায় থাকা ছাদের অর্ধগোলাকার গম্বুজটি 2002 সালে সংস্কার করা হয়।